Way to go, Tic Tac. That's how you punch. अरे साउंड पूरो चेंज कर दी छे हिंदी गान सुन लोकी नीरज कौन लोकी निर्घात कौन लोकी हेलो एवरीबॉडी আমার নাম মুপ্রিয়া আর আপনারা দেখছেন দা গার্ল ইন দা জামসুট আগের সপ্তাহের সেগমেন্টে আমার প্রেডিকশন ভুল থাকলেও অদ্ভুত ব্যাপার আমার থাম্বনেল ভুল ছিল না সকাল সকাল ট্র্যাডিশনাল থাম্বনেলের চক্করে আমি এপিসোড 6 এর স্পয়লার দিয়ে দিই তো আজকের এপিসোডটা আপনারা বুঝতে পারছেন এটা লোকি সিরিজ এবং এপিসোড 6 এর অন্তর্গত থাকবে তবে আমার ব্রেকডাউনটা নরমাল ব্রেকডাউন হবে না যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে আমার ভিডিও অ্যানালাইসিস মূলত রিয়েল ওয়ার্ল্ড রিলিজিয়ন এবং কন্টেম্পোরারি হিস্ট্রির ভিত্তিতে করি তো আজকের ভিডিওটাও ঠিক একইভাবে এগোবে তো বেশি দেরি না করে লেটস স্টার্ট রিক্যাপের পর যখন মার্ভেলের লোগো অ্যাপিয়ার হয় তখন আমরা মার্ভেলের সুপারহিরোদের ভয়েস ওভারের কোলাজ শুনতে পাই তার মধ্যে কিছু ভয়েস ওভার খুবই প্রমিনেন্ট ছিল যেমন থর স্টার লর্ড বা পিটার কুইল ব্ল্যাক প্যান্থার ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান এই ভয়েস ওভারের সঙ্গে আমরা হ্যারি জেমস এবং হেলেন ফরেস্টের গাওয়া ইটস বিন এ লং লং টাইম গানটি শুনতে পাই এই গানটি আমরা লাস্ট শুনেছিলাম অ্যাভেঞ্জার্স এন্ড গেমের শেষ দৃশ্যে যখন ক্যাপ্টেন আমেরিকা তার ভালোবাসা পেগি কার্টারের কাছে ফিরে যায় এই সাউন্ড কোলাজটি মূলত এমসিইউ এর টাইমলাইন বা এমসিইউ এর ডাইমেনশনের এক্সিস্টেন্স বোঝাচ্ছে এরপরে আমরা অনেকগুলো হিস্টোরিক্যাল ইভেন্টসের ভয়েস ওভার শুনতে পাই তার মধ্যে অ্যাপোলো 11 এর ল্যান্ডিং এবং লেনসেন ম্যান্ডেলার স্পিচ অন্যতম ভিজুয়ালে আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি দেখতে পাই এর মাঝে যদি আমরা ভিডিওটিকে পজ করি তাহলে আমরা একটি স্পেস স্যাটেলাইট এবং একটি স্পেস জেটকে উড়ে যেতে দেখি এই স্পেস জেট সম্পর্কে আমার দুটি থিওরি আছে এই জেটটি হয়তো রাভনার মেনশন করা সেই জেট যেটি টাইম স্পেস এবং ভয়েড তিনটাতেই ট্রাভেল করতে পারে কিন্তু দ্বিতীয় থিওরিটি শুনলে আপনারা আরও এক্সাইটেড হতে পারেন এই জেটটি হলো পোগো প্লেন মার্ক ওয়ান যারা জানেন না পোগো প্লেন কি তাদেরকে বলে রাখি পোগো প্লেন হলো ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ডস দ্বারা ইনভেন্ট করা একটি প্লেন বা জেট ইঞ্জিন যেটি টাইম এবং স্পেসকে ট্রাভেল করতে পারে এমনিতেও এবছর ডিজনি মিটে কেভিন ফাইগি ফ্যান্টাস্টিক ফোরের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে হতেই পারে এটি তাদের ফার্স্ট ক্যামিও ছিল যেটা আমরা সম্পূর্ণ মিস করে যাচ্ছি কিন্তু তার চেয়েও বেশি ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা হলো যে ক্যাং দ্য কনকারার বা ন্যাথানিয়াল রিচার্ডস রিড রিচার্ডসের ভবিষ্যৎ প্রজন্ম এরপর আমরা দ্য বিগ ব্যাং দেখি এবং বিগ ব্যাং এর কসমিক ব্লাস্ট হওয়ার পর আমরা বিভিন্ন ইউনিভার্সকে একঝলকের জন্য দেখতে পাই ভিডিওটা কিছু সেকেন্ড পজ করলে আমরা একটি হিন্দি গান শুনতে পাই সুয়াগ সাহা নিহি যায় এটি হ্যাপি ফির ভাগ যায় কি মুভির গান ডিরেক্টেড বাই মুদাসার আজিজ এই সিনেমাটিতে সোনাক্ষী সিনহা দিয়ানা পেন্তি এবং অপার শক্তি খুরানাও রয়েছেন তারই মাঝে আমরা একটা সময়রেখার মধ্যে দিয়ে এগোতে থাকি যার ব্যাকগ্রাউন্ডে আবার কিছু মার্ভেল ক্যারেক্টার্সদের ভয়েস ওভার শুনতে পাই যেমন ওয়ান্ডা ভিশন এবং সিলভি এই দৃশ্যটি এটি রিপ্রেজেন্ট করে কি করে এতগুলি মাল্টিভার্সের মধ্যে একটি স্পেসিফিক ইউনিভার্স বা টাইমলাইন নিজেকে সাইড করে নিচ্ছে এই দৃশ্যটি 1968 এর স্ট্যানলি কিউব্রিক দ্বারা নির্মাণ করা 2001 এ স্পেস ওডিসি থেকে ইন্সপায়ার্ড সময়রেখাটি একটি মহাশূন্যে এসে পৌঁছয় যেখানে আমরা একটি রক ফরমেশন দেখতে পাই এবং যার উপরে একটি প্রাসাদ দেখি যার সামনে লোকি এবং সিলভি হাতে হাত রেখে এগোতে থাকে পরে আমরা মিস মিনিটের কাছ থেকে জানতে পারি এই প্রাসাদটির নাম সিটাডেল মার্ভেল কমিক্সে সিটাডেলের সম্পূর্ণ নাম হলো স্টার লাইট সিটাডেল এটি কমিক বুক জগতে প্রথমবার অ্যাপিয়ার করে জানুয়ারি 1983 সালে ডিয়ার ডেভিলস ইস্যু নাম্বার ওয়ানে অদ্ভুত ব্যাপার সিটাডেল নামে একটি এক্সপেরিমেন্টেড মিউট্যান্টও আছে যেটি উলভেরিনের চরম শত্রু সিটাডেলের সম্পূর্ণ বডি অ্যাডামান্টিয়ামের তৈরি এছাড়াও ক্যাপিটাল সিটি অফ ওয়াকান্ডাতে সিটাডেল নামে একটি জায়গাও আছে যেখানে ওয়াকান্ডার গোল্ডেন ট্রাইবসরা বসবাস করে এমসিইউতে এই জায়গাটি গোল্ডেন সিটি নামেও বিখ্যাত আমরা লোকি এবং সিলভিকে প্রাসাদের ভেতর একটু সংকোচ নিয়ে এগোতে দেখি
কারণ তারা জানে না এরপর তাদের জীবনে কি আসতে চলেছে। কিছুক্ষণ বাদে তারা একটি হল রুমে এসে পৌঁছয়। সেখানে তারা তিনটি টাইমকিপার্সের মূর্তি দেখতে পায়। অদ্ভুতভাবে সেখানে তিনটি টাইমকিপার্স ছাড়াও একটি চতুর্থ ব্যক্তির মূর্তি ছিল, যেটা কোনো কারণবশত ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এরপর তারা একটি দরজার সম্মুখীন হয় এবং আমরা সবাই প্রথমবারের জন্য জোনাথন মেজর দ্বারা অভিনীত ক্যাংয়ের দর্শন পাই। This is what. তবে এই ক্যাংটি তিনটি এমসিইউ ক্যারেক্টারের অ্যামালগামেশন। প্রথমত এটা একটা ক্যাংয়ের ভেরিয়েন্ট, দ্বিতীয়ত মিস মিনিট দ্বারা এই ক্যাংকে হি হু রিমেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্ভেল কমিক্সে হি হু রিমেন্স এমন একটি ব্যক্তি যে অমর এবং যে পুরো সময়চক্র দেখেছে, মানে সে একটি পিঁপড়ে থেকে শুরু করে থ্যানোসের মতো ডেডলি ভিলেনকে সে দেখেছে। শুধু তাই নয়, সে মার্ভেল জগতের গডলাইক ক্রিয়েচার যেরকম ইটারনালস, সেলেস্টিয়ালস বা ওয়াচার্সদেরও ওপরে। এছাড়া হি হু রিমেন্স বিভিন্ন মাল্টিভার্সেরও ঊর্ধ্বে একটি লিভিং ডাটাবেস। এই চরিত্রটি লেনউইন, বিজন এবং জো সিনোর দ্বারা নির্মাণ করা। এই চরিত্রটি প্রথমবার অ্যাপিয়ার করে থর ইস্যু নাম্বার 245 মার্চ 1976 সালে। বলা হয় তিনি এক সময় টিভি এর এক কর্মচারী ছিল, যে কোনো কারণবশত সময়ের শেষ এবং সময়ের শুরু দেখেছে। মার্ভেল কমিক্সে অনেকেই মনে করে হি হু রিমেন্স মোবিয়াসের এক ভ্যারিয়েন্ট, কিন্তু এমসিইউতে আমরা হি হু রিমেন্সকে ক্যাংয়ের এক ভ্যারিয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছি। এছাড়া এই চরিত্রটি ইমোটাস থেকেও ইন্সপায়ার্ড। ইমোটাস ক্যাংয়ের সবথেকে আধুনিকতম অনুকরণ বা ফিউচার সেলফ। এই ক্যারেক্টারটি স্ট্যানলি এবং জ্যাক কার্বির দ্বারা নির্মাণ করা। মার্ভেল কমিক্সে আমরা ইমোটাসকে প্রথমবার ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 19 দেখতে পাই। এই কমিকটি 1963 সালে অক্টোবর মাসে পাবলিশ হয়। অদ্ভুত ব্যাপার, এই কমিক্সে উনি ইমোটাস হিসেবে অ্যাপিয়ার করেনি, এই কমিক্সে ওনার নাম রামানন্দ হিসেবে দেখানো হয়েছে। ক্যাং যখন অতীতে গিয়ে একসময় গোটা ইজিপ্টকে দখল করেছিল, তখন ইজিপসিয়ানরা রামানন্দ হিসেবে তাকে সম্বোধন করত। এছাড়া আমরা কমিক্সে ক্যাংকে আয়রন ম্যান বা আয়রন ল্যাডের মেন্টালও সামলাতে দেখি। জানি আপনাদের ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে, কারণ ক্যাং ক্যারেক্টারটি ইটসেলফ একটি কনফিউজিং ক্যারেক্টার মার্ভেল কমিক্সের। তবে এপিসোডের পরবর্তীকালে আমরা ক্যাংয়ের টাইম লাইন হি হু রিমেন্সের কাছ থেকে জানতে পাই। তিনি এক 31st সেঞ্চুরি সায়েন্টিস্ট ছিলেন। Before the TVA, a variant of myself lived on Earth in the 31st century. যিনি সেই সময় মাল্টিভার্সে ট্রাভেল করার একটি ডিভাইস তৈরি করেন। অদ্ভুত ব্যাপার, ওই সময় বিভিন্ন ইউনিভার্সে, তার মানে ন্যাথানিয়েল রিচার্ডসের বিভিন্ন ভ্যারিয়েন্টরাও ওই ডিভাইস তৈরি করছিল। তাই প্রথম প্রথম তারা একে অপরকে সাহায্য করা শুরু করে সায়েন্টিফিক্যালি নিজেদেরকে আরও অ্যাডভান্স করে তোলার জন্য। কিন্তু তাদের মধ্যে অনেক ভ্যারিয়েন্টই একে অপরের সাথে যুদ্ধ করা শুরু করে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। এই দৃশ্যটি পজ করলে আমরা তাদের হাতে একটি ডিভাইস দেখতে পাই, যেটি টিভি এর পুন স্টিকের মতো দেখতে। এই দৃশ্যটি এটাই প্রমাণ করে টিভি এর টেকনোলজি সম্পূর্ণ ক্যাং বা ক্যাংদের দ্বারা নির্মাণ করা। এই যুদ্ধের ফলস্বরূপে আমরা মাল্টিভার্স ওয়ার দেখি। এই মাল্টিভার্স ওয়ারের মেনশন আমরা প্রথম এপিসোডেও পাই। এই মাল্টিভার্স ওয়ার সহ্য না করতে পেরে এই ক্যাংয়ের ভ্যারিয়েন্ট বা হি হু রিমেন্স তার টাইম লাইনকে সরিয়ে নেয় এবং একটি সেক্রেট টাইম লাইন তৈরি করে। এরপর লোকি এবং সিলভি আরও একটা বড় ধাক্কা খায় যখন তারা জানতে পারে এতদিনকার পথ যেটা তারা টিভি এর মধ্যে এবং লেমেন্টাস ওয়ানে কাটিয়েছে তা সম্পূর্ণই ক্যাংয়ের ইচ্ছেই। অ্যাকচুয়ালি তিনি দেখতে চেয়েছিলেন এই দুই লোকি ভেরিয়েন্ট তার জায়গা নেবার যোগ্য কিনা। এই কনসেপ্টটি আমরা এর আগে উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরিতেও দেখি, যেখানে উইলি ওঙ্কা কিছু বাচ্চাদের একটা স্পেশাল কম্পিটিশন দ্বারা বাছাই করে। সিনেমাটি যত এগোতে থাকে একটি একটি করে বাচ্চা বিভিন্নভাবে এলিমিনেট হতে থাকে এবং শেষ পর্যন্ত চার্লি নামে একটি বাচ্চা পড়ে থাকে যে তার জায়গা নেবার যোগ্য। তাই ক্যাং এই দুই লোকি ভেরিয়েন্টকে দুটি শর্ত দেয়। এক, তার হয়ে গোড়া টিভিকে মেনটেন করা, এবং দুই, রাগের বসে তাকে মেরে ফেলা। আপনারা হয়তো ভাবছেন থামনেলে দেওয়া বাইবেলের ছবিটির অ্যানালাইসিস আমি এখনো কেন করিনি, বাট একটু দাঁড়িয়ে যান। পিকচার আবি বাকি হ্যায় মেরে দো। এরপর লোকি এবং সিলভির মতভেদ ঘটে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা দুজনই তাদের দুজনের জায়গায় ঠিক। লোকি ক্যাংয়ের কথার দ্বারা এটাই বোঝে যে একে লোকির দ্বারা হারানো সম্ভব নয়, রেদার একে মারলে আরও বড় কোনো প্রলয় আসতে পারে।
তাই তার কথাটিকে উচিত বাক্য হিসেবে মেনে নেওয়াই ভালো। ওইদিকে শিল্পী ভাবে সামনের মানুষটি যে তার শৈশব কেড়েছে, যার ফলস্বরূপ তাকে আজীবন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, এই ব্যক্তিটি এই আসনে বসার যোগ্য নয়। শিল্পী আরও উত্তেজিত হয়ে ওঠে যখন তাকে ক্যাং এমন একটি জব অফার করে যার জন্য তার পুরো জীবনটি নষ্ট হয়েছে। সে কখনোই চাইবে না তার মতো আর চারটে মানুষের জীবন নষ্ট হোক। তাই সে ক্যাংকে মারার সিদ্ধান্ত নেয়, যার ফলস্বরূপ আমরা লোকি এবং শিল্পীর দ্বন্দ্ব দেখি। পরবর্তীকালে আমরা ক্যাংয়ের কথা থেকে এটা জানতে পারি যে সে একটি নির্ধারিত সময় পর্যন্ত সবকিছু জানত। মানে সে জানত যে লোকি এবং শিল্পী মিস মিনিটের প্রলোভনে পানা দিয়ে তাকে কনফ্রন্ট করতে আসবে, কিন্তু সে এটা জানে না লোকি এবং শিল্পী তাকে মেরে ফেলবে নাকি তার কথা শুনবে। এখানে আমি জোনাথন মেজার্সের অ্যাক্টিং স্কিলের তারিফ করতে চাই। তিনি একটা ছোট দৃশ্যের মাধ্যমে ক্যাংয়ের কমপ্লেক্সন এবং সময়ের ওপর ডিপেন্ডেন্সি উভয় ফুটিয়ে তুলেছেন। তিনি একটা সময় টেবিলে রাখা একটা জিনিস হাতে নিয়ে টেবিলে ফেলেন। সময়ের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তিনি এটাও ভুলে গেছেন গ্র্যাভিটির টানে কোনো জিনিস ওপর থেকে নিচে ফেললে সেটা নিচেই পড়বে। অবশেষে শিল্পী ক্যাংয়ের একটি ডিভাইস দিয়ে একটি পোর্টাল ডোর তৈরি করে এবং লোকেকে টিভির অফিসে ফেলে দেয় এবং শেষমেশ সে ক্যাংকে মেরে ফেলে। মরার আগে ক্যাংয়ের কথায় আমরা এটা বুঝতে পারি এটি একটি ভুল ডিসিশন এবং ফলস্বরূপ টাইম লাইনে বিভিন্ন টাইম ব্রাঞ্চ ক্রিয়েট হতে থাকে। ওইদিকে টিভির অফিসে তুলকালাম চলছে। মিনিটম্যানরা বিভিন্ন টাইম ব্রাঞ্চকে সমাধান করতে ছুটেছে এবং হান্টার B-15 এবং মোবিয়াস আগামী যুদ্ধের জন্য প্রিপেয়ার হচ্ছে। লোকি নিজেকে সামলে টিভির অফিসে মোবিয়াসকে খুঁজতে থাকে। অবশেষে যখন সে মোবিয়াসের সাথে দেখা হয়, আশ্চর্যভাবে মোবিয়াস এবং B-15 কেউই লোকিকে চিনতে পারে না। লোকি বারবার ওয়ার্ন করতে থাকে যে একটি বড় বিপদ আসতে চলেছে, কিন্তু মোবিয়াস ঘুরে থাকে তার পরিচয় জানতে চায়। লোকি বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে এবং পরে যখন সে পেছনে ফিরে তাকায় তখন সে দেখে এটি সম্পূর্ণ অন্য একটি টিভির অফিস এবং টাইম কিপার্সের মূর্তির বদলে ওখানে ক্যাংয়ের মূর্তি রয়েছে। সেটা দেখে আমরা এবং লোকি উভয় অবাক হই এবং এইভাবে লোকির সিজন 1 সমাপ্তি ঘটে। এই এপিসোডটি আমাকে অনেকটা বাইবেলের অরিজিনের কথা মনে করিয়ে দেয়। ক্যাং যখন লোকি এবং শিল্পীকে নিজের ইন্ট্রোডাকশন দেয় তখন তার হাতে আমরা একটি অ্যাপেল দেখি। এটি আমরা বাইবেলের অ্যাপেল অফ নলেজের সাথে কম্পেয়ার করতে পারি। বাইবেলে যেরকম ভগবান অ্যাডাম এবং ইভকে বাছাই করেছিল গার্ডেন অফ ইডেনে রাজত্ব করার জন্য, ঠিক সেরকমই ক্যাং দুই লোকি ভেরিয়ানকে বাছাই করেছিল তার বাগান মানে টিভিএ রাজত্বকে সামলাতে। বাইবেলে যেরকম ইভকে আমরা অ্যাডামের প্রতিরূপ হিসেবে সৃষ্টি হতে দেখি, ঠিক একইভাবে সির্ভিও লোকির প্রতিরূপ। বাইবেলে যেরকম ভগবান অ্যাডাম এবং ইভকে অ্যাপেলটি খেতে বারণ করেছিল, ঠিক সেরকমভাবে ক্যাং ও লোকি এবং শিল্পীকে তাকে মারতে বারণ করেছিল। Have you eaten from the tree of the knowledge of good and evil? The tree from which I commanded you not to eat. The woman you gave to be with me, she gave me the fruit from the tree, and I ate it. Eve, what have you done? বাইবেলে যখন ইভ গাছ থেকে অ্যাপেলটি খেতে যায় তখন অ্যাডাম তাকে বারণ করেছিল, ঠিক একইভাবে লোকিও শিল্পীকে বারণ করে ক্যাংকে মারতে। So Eve went against God's command, and she ate of the fruit of the tree of the knowledge of good and evil. বাইবেলে আমরা ইভের দ্বারাই পৃথিবীর প্রথম পাপ হতে দেখি, যার ফলস্বরূপ মানুষ আজ এত কঠিন এবং কমপ্লেক্স। ঠিক একইভাবে শিল্পী ক্যাংকে মেরে পাপ করে, যার ফলে বিভিন্ন টাইম লাইন ক্রিয়েট হতে থাকে এবং টাইম ব্রাঞ্চ আরও জটিল হয়ে যায়। বলা যেতে পারে ক্যাং বা হি হু রিমেইন্ড সাক্ষাৎ অলমাইটি, যার পাপ পুণ্যের উপর আমাদের আস্থা রাখা উচিত, না রাখলে আসতে পারে এক ভয়ঙ্কর প্রলয়। আশা করি আমার এই বাইবেলের কম্পারিজন আপনাদের সকলের ভালো লেগেছে। এই হেডগিয়ারটির সাথে এটাই আমার লাস্ট ভিডিও। হয়তো লোকির নেক্সট সিজনে এর থেকেও বেটার রূপে আসতে পারে, তবে আপনারা অনেকেই এটা নিয়ে আমাকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছিলেন, তবে এটার জার্নি এটুকুই। তবে আপনারা শ্যুটিং বা অন্য কোনো পারপাসে যদি এরকম প্রপস বা হেডগিয়ার বানাতে চান তো আমার ইনস্টাগ্রাম আইডি mopriya29 বা আমার ফেসবুক পেজ দ্য গার্ডেন দ্য জামসুটি অবশ্যই যোগাযোগ করুন। তো নেক্সট ভিডিওতে আমরা আবার কোনো সেলিব্রিটির ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো, আর তার সাথে আমার মিনিয়েচার হেড স্কাল্পচার তো থাকছেই। তো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।